সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, জন্মের পর থেকেই পৃথিবীর সকল যুদ্ধেরই অবসান ঘটতে দেখেছি। শুধুমাত্র যে যুদ্ধটার অবসান ঘটতে দেখিনি সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ। গত কয়েক দশক যাবৎ এই যুদ্ধ চলছে, আর প্রতিদিনই এই যুদ্ধে কোথাও না কোথাও একজন ফিলিস্তিনি রক্তে রঞ্জিত হচ্ছে সেই দেশের মাটি বা ভূমি। নিজেদের ভূমি রক্ষার্থে ফিলিস্তিন যখন যুদ্ধ করছে, তাদের পাশে আসলে পৃথিবীর মুসলিম কমিউনিটির দেশ থেকে শুরু করে পশ্চিমা যেই সভ্যতার দেশগুলো আছে, সভ্য দেশগুলো আছে, তারাও কিন্তু সেইভাবে কোনো রকম সহযোগিতা আসলে করছে না। কারণ বিপরীতে দাঁড়িয়ে আছে কি ইসরায়েল। ইসরায়েল উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, তাদের তথ্য প্রযুক্তি এতটাই আপডেটেড, জানেন যে আমার আপনার ফোনে কী চলে সেটাও কিন্তু ইসরায়েলি সফটওয়্যার দিয়েই বের করা যাচ্ছে। তো সেই ইসরায়েলের সাথে আসলে পাঙ্গা কে নেবে? ইসরায়েল উড়ে এসে জুড়ে বসে পুরা রাজত্ব দাবি করা একটা গোষ্ঠী, বেসিক্যালি ইয়াহুদিদের একটা গোষ্ঠী। লম্বা একটা সময় আগে তারা সেখানে এসেছিল। তথ্যসূত্র অনুযায়ী সম্ভবত 1967 সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নিয়েছিল তৎকালীন সময়ে আজকের ইয়াহুদিরা। আর পশ্চিম তীরের যতটুকু জায়গা তারা পেয়েছে, এই জায়গাটা ওই সময় ফিলিস্তিনের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তী সময় ধাপে ধাপে ইসরায়েল পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন অবস্থায় থাকা একে একে তারা এই জায়গাতে আসতে শুরু করে। এমনকি জাতিগতভাবে তারা যথেষ্ট ঐক্যবদ্ধ, আর সেইখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, আর আজকে সারা বিশ্বকে শাসন করছে। আপনারা জানেন যে ইসরায়েল লাগাতার যে হামলা ফিলিস্তিনের উপর চালাচ্ছে, আলাক্সা মসজিদ থেকে শুরু করে জেরুজালেমের বিভিন্ন জায়গা দখল করে, এমনকি পশ্চিম জেরুজালেমের তীর ধরে প্রায় আপনার 1355টি বাড়ি নির্মাণের কাজ চলছে। আর এই বাড়ি নির্মাণের কাজকে কেন্দ্র করে সেখানে প্রতিদিনই কিছু না কিছু ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া এসব ব্যাপারে চুপ, কারণ এখানে নাক গলাইয়া লাভ নাই। ফিলিস্তিনের যে গরিব মুসলমান আছে তাদের পক্ষে কথা বললে বেসিক্যালি কী হবে? কিন্তু আজকে ইউক্রেনের পক্ষে কথা বলা হচ্ছে, কারণ কি ইউক্রেন তাদেরই একটা মিত্র দেশ, সেই কারণে হয়তো তাদের কথা, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, তাদেরকে বাঁচানোর জন্য রাশিয়ার উপর যেই পরিমাণ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে যৌক্তিক, বাট ইসরায়েলের বেলা নয় কেন? কারণ ফিলিস্তিন দিয়া আসলে কোনো রকম লাভ হবে না, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, গতকাল কেউ আপনার মসজিদে নামাজ পড়ে বের হওয়াকে কেন্দ্র করে আপনার ইসরায়েলে তিনটা যুবকের প্রাণ ঝরিয়ে দিয়েছে ইসরায়েলি হানাদার বাহিনী। আপনার ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে এক কিশোরসহ তিনজন ফিলিস্তিনির। জানা গেছে ওই এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। দাবি হচ্ছে যে এখান থেকে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়। প্রতিবাদ করাই এই মুহূর্তে ফিলিস্তিনিতে আপনার ফিলিস্তিনের মানুষের জন্য সন্ত্রাসী কার্যক্রমের সমমান হিসেবেই ভাবছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার 15 মার্চ সকালে নাবুলাস শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন 17 বছর বয়সী নাদের রায়ান। তার মাথায়, বুকে ও হাতে গুলি লাগে। আর এই ঘটনায় যখন প্রতিবাদ করা হয় সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মাঝখানে আরও তিনজন আপনার কি বলা হয় যে নিহত হয়েছে। আর জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরেও একজন ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের হামলায় গুলি লেগে একজন যেই যুবক মারা গেছে তার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ। এছাড়াও ইসরায়েলিদের হামলায় 27 বছর বয়সী আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসিক্যালি পশ্চিম তীরে যে বাড়িঘরগুলো তৈরি করা হচ্ছে সেইখানে 2000-এরও বেশি ইসরায়েলি মানুষ বসবাস করবে, মানে পরিবার বসবাস করবে। আর এটা নিয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সেখানে আন্দোলন চলছে। তো এই আন্দোলনে ফিলিস্তিনের রক্ত যাওয়া ছাড়া আর জীবন যাওয়া ছাড়া আসলে এখান থেকে অ্যাচিভমেন্ট কিছুই হয় নাই, কারণ তাদের পক্ষে তো আজকে আমাদের মুসলমান বিশ্বের দেশগুলোই নাই, ইসরায়েলের সাথে আপনার আরব আমিরাত মানে দুবাই, সৌদি সরকারের খুব ভালো সম্পর্ক, তলে তলে আপনারা জানেন, এগুলো নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম অনেক নিউজ করেছে। তো যেই ইসরায়েল কন্টিনিউ মুসলমানদের রক্তে হোলি খেলছে, সেই দেশের সাথেই যখন আরব বিশ্বের সবচেয়ে ধনাঢ্য শক্তিশালী দেশগুলো বন্ধুত্ব করে, তো সেখানে আসলে আর কী বা আপনি আশা করেন আল্লাহ যদি হেদায়ত করে আর কি। তো যাই হোক, আমরা এক নজর একটু ইসরায়েলের ইতিহাসটাও কি বলো যে উইকিপিডিয়া থেকে একটু দেখে আসি। ইসরায়েলের যে অবস্থানটা, মানে আজকের দিনের ইসরায়েল বা জেরুজালেমকে নিয়ে যেই শতাব্দীর পর শতাব্দী যে একটা যুদ্ধ চলছে, মুসলমান, খ্রিস্টান এবং ইয়াহুদিদের জন্য, তিন ধর্মের মানুষরাই মনে করেন তাদের জন্য এটা যথেষ্ট পবিত্র একটা জায়গা, আর এটার জন্য
শত বছর ধরে, হাজার বছর ধরেও নাকি এখানে যুদ্ধ চলছে। এই ভূমিটি সাধারণ যুগের প্রায় এক হাজার বছর পূর্ব থেকে সাধারণ যুগের তৃতীয় শতাব্দী পর্যন্ত মূলত ইয়াহুদিদের নিয়ন্ত্রণে ছিল। চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের দ্বারা খ্রিস্টান ধর্ম গ্রহণের ফলে গ্রিক ও রোমান খ্রিস্টান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের দিকে অগ্রসর হয় এবং এটি ক্রুসেডার সময়কালের সমাপ্তির পরে ধীরে ধীরে আবার মুসলিম অঞ্চল হিসেবে সেই জায়গাটা আপনার দখলকৃত হয়। সেই সময়ে অঞ্চলটি খ্রিস্টান ও ইসলামের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছিল। এটি ত্রয়োদশ শতাব্দী থেকে মূলত আরবি ভাষার সাথে মুসলিম অঞ্চলে পরিণত হয়। এটি প্রথমে মামলুক সালতানাতের সিরিয়ান প্রদেশের অংশ ও 1516 সালের পরে 1918 সাল পর্যন্ত, আপনার বুঝলেন লম্বা একটা সময়, ব্রিটিশ বিজয়ের আগ পর্যন্ত অটোমান সাম্রাজ্যেরই অংশ হিসাবে পরিগণিত করা হতো। ইহুদি জাতীয় আন্দোলন জায়নবাদ 19 শতকের শেষ ভাগে আপনার আবির্ভূত হয়, যার অংশ হিসাবে প্রবাস থেকে ইয়াহুদিদের প্রবর্তন বৃদ্ধি পায়। আমি বলেছিলাম যে যখন ইসরায়েলিরা এখানে আসছিল সামান্য কিছু পরিবার আসছিল, সেই পরিবারগুলা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াহুদিদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তোমরা একটা জায়গায় আসো, আমরা ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করি, অর্থনীতিকে সমৃদ্ধশালী করি, ব্যবসার জায়গায় তাইলেই ভাই কাজে দিবে। আর এটার প্রমাণ কিন্তু আজকে এটা আপনি বিষয়টা বুঝতে পারছেন, আমাদের মুসলমানদের মধ্যে এগুলার আসলে দেখায় নাই। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার প্রকাশ্যে একটি ইহুদিদের জাতীয় বাসস্থান তৈরি করার প্রতিশ্রুতি প্রদান করে এবং সেই লক্ষ্যে ফিলিস্তিন শাসন করার ম্যান্ডেট লাভ করে লীগ অফ নেশনস। প্রতিদ্বন্দ্বী আরব জাতীয়তাবাদ ও পূর্বের অটোমান অঞ্চলসমূহের অধিকার দাবি করে। ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন রোধ করার চেষ্টা করে, ফলে আরব ইহুদি উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইসরায়েল 1948 সালে স্বাধীনতা লাভের সাথে ইসরায়েল থেকে আরবদের নির্বাসন, আরব ইসরায়েল দ্বন্দ্ব এবং এরপরেও আরব ও মুসলিম দেশসমূহ থেকে ইয়াহুদিদের ইসরায়েলে যাত্রা শুরু হয়। বিশ্বের সমগ্র ইহুদিদের প্রায় 43% আজ ইসরায়েলে বসবাস করে, যা বিশ্বের বৃহত্তম ইহুদি সম্প্রদায়। ক্যাম্প ডেভিড চুক্তির পর 1979 সালে উদ্বেগপূর্ণ মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েল ফিলিস্তিন মুক্তি সংস্থার সাথে 1993 সালে চুক্তি স্বাক্ষর করে। তারপরেও ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলেও ইসরায়েল কিন্তু সেই সব চুক্তি টুক্তি নামায় না, ডে বাই ডে তাদের কার্যক্রম বৃদ্ধি করে যাচ্ছে। আর এজ এ রেজাল্ট আজকে ফিলিস্তিনের অবস্থা তো বুঝতেই পারছেন, ছোটোখাটো আক্রমণ টাক্রমণ করতে পারে কিন্তু এগুলা ইসরায়েলের ভিতরে সেইভাবে ঢুকতেও পারে না। আর ফিলিস্তিনিদের কপালে আল্লাহ আসলে যে কী রাখছেন, সেইখানের মানুষ সকালে বের হলে বিকালে বাসায় ফিরবে কি না সেটারই গ্যারান্টি থাকে না। আর দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দেশগুলা আজকে আমরা নানান কাজে ব্যস্ত আছি, আর অ্যাজ এ রেজাল্ট ইসরায়েলকে এই পানিশমেন্ট নিতে, আর সরি ফিলিস্তিনকে এই পানিশমেন্ট নিতে হচ্ছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা চাই না রাশিয়া যেমন ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেইটাও আমরা চাই না, আবার ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপর অত্যাচার করছে সেইটাও আমরা চাই না। যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।